আরো জোরে বলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা ঢালবেন পোকা প্রচুর কোটি কোটি পোকা পোকা চাষ হয়ে গেছে মনে হচ্ছে দরুদ পড়ছেন কার উপরে দরুদ পড়ছেন কার উপরে জোরে বলেন একটু জোরে বলেন রাত্রিরে আমি কম শুনি নবী নয় নবী পাক বুঝেছেন আমরা নবী পাকের উপর দরুদ পড়ছি আমরা মুসা নবী ঈসা নবী নূহ নবী দাউদ নবী ইব্রাহিম আলাইহি সালাম নবীর উম্মত কথা বলো দুনিয়ার মানুষকে আমরা একটাই কথা বলি আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাই তো নাকি বলি আপনাদের খেদমতে আমি একটা কথা বলি যখন আমার নবী পাকের নামটা লেবেন তখন পড়ে লেবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীর উপর দরুদ পড়লে বান্দার জিন্দেগির গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দেন আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দা সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন দরুদ শরীফ পড়ে নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দার জন্য শাফাওয়াত করাটা আমার আল্লাহ পাক ওয়াজিব করে দেন জ্ঞানীগুণী মানুষ ইনসান কেলে ইশারাই কাফি বেশি বলা লাগবে না লাগবে বেশি তাহলে দরুদ পড়ছেন নবী পাকের উপর একটু উচ্চ আওয়াজে পড়বেন উচ্চ আওয়াজে পড়লে কি আমার নবী বেজার হবে এক কথা বলেন বেজার হবে না আমার আল্লাহ পাক কি অসন্তুষ্ট হবে
যে নবীর উম্মতেরা একটা জায়গায় গোল করে বসে নবীর উপর নবী পাকের উপর দরুদ পড়ছে, নারাজ হয়ে গেছে, এইরকম আছে নাকি? এক কথা বলি, যে কাজটা দুনিয়ার জমিনে আপনার বন্ধ হয়ে যাবে, কি বললাম? বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে কাজ করছেন, কারবার করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, চাষাবাদ করছেন, এটা আপনার একদিন বন্ধ হয়ে যাবে, হবে না? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ওয়াজ করছেন, যাকাত দিচ্ছেন, দান খায়রাত করছেন, শরীয়ত মোতাবেক চলছেন, এটাও কিন্তু আপনার একদিন বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে না? এক কথা বলেন, কিন্তু এমন একটা জিনিস, এমন একটা কথা মানুষ চলে যাবে কিন্তু কথাটা সারা জীবন রয়ে যাবে। জোরে বলবেন, সেটা কি কথা? নবীর উপর দরুদ। মানুষ মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, জায়গা পরিবর্তন করেছে, সব বন্ধ হয়ে গেছে, হয় না? এক কথা বলেন, বন্ধ হয় না? তার সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছে কি, মানুষ দুনিয়ার জমিনে নাই, চলে গেছে, মানুষ যদি চলে যায় থাকবে কে? আল্লাহর ইবাদত শুধু কি মানুষ করে? কারা কারা করে? তাহলে জিন থাকবে, জিন যখন দুনিয়া থেকে চলে যাবে থাকবে কে? ফেরেশতা। একদিন ফেরেশতাও থাকবে না, থাকবে সেদিন কে থাকবে? জোরে বলেন, আল্লাহ পাক। বুঝবেন ভালো করে, ওয়াজ বুঝে নেবার জিনিস, যদি বুঝতে না পারেন এক পয়সা তার মূল্য হবে না। তাহলে সেই দিন আমার আল্লাহ পাক একা থাকবে। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালায়েকাতু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবী পাকের উপর দরুদ সালাম পড়ে। জোরে বলবেন না, আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ বলছি শুনে নাও, আমার ফেরেশতারা যখন পড়ে, আমি আল্লাহ পাক যখন পড়ি, তোমরাও আমার হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়বে। জোরে বলেন, বলেন আল্লাহ কি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়? আমার আল্লাহ একটা জিনিস করে কি, আমার নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে থাকেন। জোরে বলে বলে, তো সেই নবী উম্মত আমরা, তো সেই নবীর ভালোবাসায় মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, নাতে মুস্তফা শুনকর, নাতে মুস্তফা শুনকর, রূহ জব মচলতি হে তো আশিকুঁ কি চেহরে সে সদকে খাতে হ্যায়, উনকি সদকে পিতে হ্যায়, উনকি সদকে খাতে হ্যায়, উনকি সদকে পিতে হ্যায়, মুস্তফা কি চৌখট সে
निकलती है। সব কিতাবের সেরা কিতাব আয়াতে কোরআন, সব নবীদের সেরা নবী নবী দু জাহান। বলা যাবে উর্দু না পড়েছি বোঝেন বাকি বুঝেছেন, আর উর্দু একটাও পড়বো যা বলবো সব বাংলা বাংলা বোঝেন তো, কারা কারা বোঝেন না হাত তোলেন তো, হাই দেখো হাত তুলছে বোঝেন। আমি বলছি কারা কারা বাংলা বোঝেন না হাত তোলেন, আগে লক্ষ্য করবেন বক্তা কি বলছে, তাই তো না, কি তারপরে হাত উঠাবে অসুবিধা নেই, আগে লক্ষ্য করতে হবে কি বলছে। আমার কথা বোঝা গেল? যেখানে সুবহানাল্লাহ বলার দরকার আছে আপনারা বোঝেন কোনখানে বলতে হয় জানেন না, বলতে পারবেন তো, কারা কারা বলবেন না হাত তোলেন তো, সবাই বলবেন, কারা কারা সুবহানাল্লাহ বলবেন হাত তোলেন তো, তাকবীর নারে তাকবীর হাত না বাদ ছেড়ে দেবা কে দেবা, চেষ্টা করলে আরেকটু জোরে হলে হতো না কি বলেন, হতো না? এই যে মাইক দেখছেন, মাইকেরও একটা শেষ আছে, আছে না, শেষ আছে, যখন ফুল ভলিউম দেবে একটা পু করে আওয়াজ ওঠে না, কথা বলে ওঠে তো, এই আপনার আমার যখন শেষ ভলিউমটা দিয়ে দেবেন গলার মধ্যে একটা কাশি এসে যায়, না জানি আল্লাহ পাক নবীর আগমনকে স্মরণ করে আজকে জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবীর উপর দরুদ আল্লাহ পাকের পাক নামে জিকির করতে যদি বান্দার গলা দিয়ে কাশি এসে যায়, আল্লাহ পাক যদি বান্দার ওই কাশিটা কবুল করে নেয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে নাজাত করে দেবে। দেবেন পারেন না? আমার আল্লাহ পাক পারেন না? এই জন্য যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেইখানে বলবেন। আমি কি গজলটা পড়েছি নাচটা বলেন? সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব বলিনি, কথা বলেন, দুনিয়া জমিনে আল্লাহ পাক আসমানে কিতাব কতগুলো পাঠিয়েছে বলেন? এই বাচ্চারা বলতে চাচ্ছে, আপনারা চুপ করে আছেন কেন, এক কথা বলেন, ভয় খাচ্ছেন? আরে ভুল হোক আর সঠিক হোক বলেন, বলে যে ভাই জান বলছে 104টা, আল্লাহ পাক আসমানে কিতাব পাঠিয়েছেন 112 থেকে 13টা। আপনি যে কথাটা বলছেন ঠিক, ছোট্ট সোনামানিকে আমার বললো ঠিক বলেছে, আসমানে কিতাব মেন মেন কিতাব হলো 4টি, তাওরাত ইনজিল জবুর ফুরকান কোরআন শরীফ কোরআন মাজিদ, যেটা আপনার আমার বাড়িতে উঁচু জায়গায় ভালো করে গ্লাভ দিয়ে তুলে রাখা আছে, কথা ঠিক বললাম না ভুল? দেখা যাবে বছরের পরে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন শরীফটার দিকে তাকালে দেখা যাবে কি হয়তো 1 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ভুল বলছি? আল্লাহ করে আপনারা কাশীনাথপুর দক্ষিণ পাড়ার মহল্লার মানুষ আপনারা প্রত্যেকদিনই আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করেন, আমি অন্য জায়গার কথা বলছি আপনাদের কথা বলি, বুঝতে পেরেছেন? সব নবীদের শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাক
কতগুলো নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কতজন কি রে বাবু হাহু বলে আমি একা বকবো আর আপনারা চুপ করে বসে থাকবেন এটা হবে না আমি আপনাদের আওয়াজ দেবো 10 পয়সা আর আপনাদের কাছ থেকে আমি আশা করবো 1 টাকা বুঝা গেল আমি আওয়াজ দেবো 10 পয়সা আর আপনাদের কাছ থেকে আমি আশা করবো 1 টাকা আমি একা বকে যাবো আর আপনারা চুপ করে বসবে এটা হবে না 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 আল্লাহুম আমিন চলো বাবা কি বলেন রাগ করছেন রাগ করেন না বাবা শুধু এই জায়গায় নয় ভাই আল্লাহ পাকের শুকর দিল্লি বোম্বাই সুরাট মিরাট আগ্রা হনিয়ারা পাঞ্জাব ঘুরি বাংলাদেশ আসাম গুয়াহাটি টাউনে জলসা করি আর বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টের কোনায় কোনায় যাই ফুরফুরাশে গিয়ে জিজ্ঞাসা করে রেঞ্জে সালমান সিদ্দিকী ভারতে জলসা করে কম না বেশি বলবে কম করে আর বাংলাদেশে বলে বাংলাদেশে ওরে বাপ রে ওনাকে চেনা মুশকিল বাংলাদেশে গেলে ওনাকে আমরা দেখা সাক্ষাৎ পাই খুব কম কোনায় কোনায় জলসা করি আর বুঝতে পেরেছেন অথচ আজকে বসেছেন এই বক্তা বলবে সুবহানাল্লাহ বলবেন প্রশংসা তারিফ করবেন এই রকম করার থেকে না করা ভালো বুঝা গেল দুনিয়ার জমিনে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো ইখতিলাফ 2,24,000 নাকি গো নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছেন সব নবীদের শ্রেষ্ঠ নবী আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য কবি নাতের মাধ্যমে গজলের মাধ্যমে দুনিয়ার জমিনকে দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা নবীর উম্মতদের শুনিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে তোমরা শুনে নাও সব নবীদের সেরা নবী নবী দো জাহান সব কিতাবের সেরা কিতাব আয়াতে কোরআন রাখবে যে জন ইমানে আয়াতে কোরআনে রাখবে যে জন ইমানে আয়াতে কোরআনে এই দুনিয়ায় সেই তো হবে সাচ্চা মুসলমান আরে ধরে বলে বলে সব কিতাবের সেরা কিতাব আয়াতে কোরআন সব নবীদের সেরা নবী নবী দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা কোয়েল বলে আল্লাহু আল্লাহ বুলবুল বলে সুবহানাল্লাহ পড়তে হ্যায় সব মিলকে কবুতর পড়তে হ্যায় সব মিলকে কবুতর সাল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
मौला दिल का जंग चुरा कल्बे नोरी पाए जिला मौला दिल का जंग चुरा कल्बे नोरी पाए जिला दिल को कर दे आईना जिसमें चमके कलमा कलमा ला इल्ला ला 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 इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बलगल उला बिकमालिही कशफतु ज़ागा बिज़मालिही हसनत जमी अकसालिही सल्लो अलैहि व आलिही बलगल उला बे कमालिही हसनत जमी अकसालिही सल्लो अलैहि व आलिही सल्ले अला वकाल अल्लाह ताला फी कलामिल मजीद قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قل نفس جائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري sallallahu alayhi wa sallam man zaa qabri wajabat lahu shafaati bolen alhamdulillah somosto proshongsha somosto tarikh সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আল্লাহ পাকের বান্দা কোরআনের ঘরে দ্বীনের ঘরে ইসলামের ঘরে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মত করে দুনিয়ার জমিনে মুসলমান করে পাঠিয়েছেন জোরে বলে লক্ষ কোটি দরুদ ও সালাম মুফাত্তারে মওজুদা সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
মুআজ্জাব মুকাররাম মুহতারাম আমার দিন দরদি ইসলাম দরদি জাকেরিন সালেকিন মুরব্বি বাপ জানেরা নওজওয়ান যুবকরা আমার স্নেহে ছোট ছোট কচি কচি বাচ্চা ছেলেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম সাহেব বিশেষ করে আল্লাহর কাবা তওয়াফ করা আল্লাহ পাকের হাজি বান্দাগণ আজকের এই কাশীনাথপুর দক্ষিণ পাড়া ঈদ ও মিলাদুন নবীর মাহফিলকে স্মরণ করে আজকে একটা জান্নাতের বাগান কায়েম করেছে আমার নওজওয়ান যুবক মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ বাগে আহাদ লাশ লাশ তিনার দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে এমন একটা জায়গায় এমন একটা বাগানে এমন একটা মজলিসে বসালেন যে জায়গাটার নাম যে জায়গাটার মর্যাদা যে জায়গাটার মর্তবা আল্লাহ রাসূল দয়ার নবী বলছেন জান্নাতের বাগান জোরে বলে আর জোরে বলা যাবে না এই কথাখানা কে বলেছে আমি সালমান সিদ্দিকী কে বলেছে আমার দয়ার নবী পাক বলেছে এজন্য আমরা জানতে পেরেছি তাই তো নাকি এখন আল্লাহ রাসূল দয়ার নবী পাক বলেছেন জান্নাতের বাগান আমার আল্লাহ পাক কি বলেছেন এই জায়গার কথা এই মজলিসটার কথা এই বাগানটার কথা বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ আল্লাহ রাসূল দয়ার নবী পাক বলছেন যে জায়গায় কোরআনের কথা আলাপ আলোচনা হয় আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেন আমি আল্লাহ পাকের ওই জায়গাটা হচ্ছে মজলিস জোরে বলে বলে তাহলে নবীর বলা জান্নাতের বাগান আর আল্লাহ পাকের বলা আল্লাহ পাকেরই মজলিস আমরা বসেছি কথা ঠিক না ভুল এক কথা বলে সন্ধ্যা আগে প্রত্যেকদিন একের পর এক উলামায়ে কিরাম বনেরা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আলাপ আলোচনা করেছেন আপনারা শুনেছেন কথা বলেন আমি গুনাহগার খাতাকার বদকার হয়তো মনে হয় আমার থেকে পাপি বান্দা এখানে যতগুলো মানুষ বসে আছেন আমার থেকে হয়তো কেউ নয় এত পাপি আমি ছোট হুজুর পীরকেলার নাতি আমি সালমান সিদ্দিকী আপনাদের দ্বারে এসে হাজির হয়েছি কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা বলছি তাই তো নাকি গো আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া চান আমি গুনাহগার খাতাকার বদকার কে যেন কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছু কথা বলার আল্লাহ তৌফিক ইনায়াত করেন জোরে বলে বলে আর জোরে বলে বলে ওয়াজ শোনার অভাব নেই আছে আর ওয়াজ শুন বলারও অভাব নেই যিনি বলছেন আর জিনারা শুনছেন যিনি বলছেন আর জিনারা শুনছেন আজকাল এই দুনিয়াতে এই দুটো শ্রেণীর মানুষই আমল করে না যেটি বক্তার মুখের বলার যদি তাসির হতো আর শ্রোতাদের শোনার যদি শ্রবণ করার যদি তাসির হতো তাহলে মসজিদগুলো ফাঁকা থাকতো না ফাঁকা থাকতো ফাঁকা থাকতো না দুটুই অভাব কটা অভাব দুটুই অভাব ইও করে না ও করে না এ বলছে আর উনি শুনছে দুজনেই ফাঁকা খালি এইটা মাল কামাওয়ার ধান্দা ডাক করছেন এক কথা বলেন শেষ করে দেবো চল যাবেন আপনারা শেষ করে দেবো কথা বলেন কারা কারা আখেরি দোয়া না করে বাড়ি চলে যাবেন হাতটা তুলে দেখান আমি তাদের ঘরে ছেড়ে দেবো আপনারা ঘরে চলে যান আরামের বিছানায় যে ঘুমান ছেড়ে দেবো
কারা কারা যাবেন? হাত তোলেন তো, আপনি যাবেন? আমার যুবক ভাই যাবে বাড়ি, প্রথম কাতারে তুমি এসো, প্রথম কাতারে এখানে এসো। এই তোমরা কি তিন বন্ধু আছে নাকি? তুমি একাই? হ্যাঁ, তুমি একজনই? তোমরা তিনজন পাশাপাশি বন্ধু আছে? ভয় করে বললো, একাই যাক, তুমি চলে যাবে? তাহলে কি বলছে শুনবে তো? তাহলে যাবে না কেউ নাকি গো? আমি বলছি কারা কারা চলে যাবে, হাত তোলেন তাদের ঘরে ছেড়ে দো। আপনারা কেউ তুলছেন না, কারা কারা আখেরি দোয়া করে বাড়ি যাবেন, হাত তোলেন তো। হাত না বান, সকলেই যাবেন আখেরি দোয়া করে। এক কথা বলে, এর পরেও কিন্তু একজনকে উঠতে দেবো না আমি, সালমান সিদ্দিকি, এর পরেও কিন্তু একজনকে উঠতে দেবো না। এই কথাখানে আমি বলেছি না আপনারা বলেছেন? এক কথা বলে, হাতটা তুলিয়ে যে সালমান সিদ্দিকিকে দেখিয়েছেন, আমার আল্লাহকে দেখিয়েছেন। এক কথা বলে, আল্লাহকে দেখিয়েছেন নাকি? যে আখেরি দোয়া না করে যাবো না, দোয়া করে যাবো, তাই তো নাকি? তাহলে এর পরেও যদি কেউ যেতে চায়, যেতে দেওয়া যাবে? আপনারা কি বলেন? আপনারা কি বলেন, যেতে দেওয়া যাবে? তাহলে যেতে দেওয়া যাবে। আর যদি কেউ যায় বলবেন না, বেশি না, ওই মাথায় গেলে দুটো কি তিনটে লাফ মারবো, ধরে লো। বুঝতে পেরেছেন না? লং জাম্প, 21 ফুট লং জাম্প দিচ্ছি, বলবেন বিশ্বাস করেন? এখন মনে যা জোর আছে, বিনা এতে 15 ফুট লাফ মারবো। কি বুঝলেন? ওই জন্য বললেন 3 15 45 তো পৌঁছে যাবো। আমার কথা বোঝা গেল? আজকে কোরআনের মাহফিলে তাওবার মজলিস, জিকিরের মাহফিলে বসেছেন নবীর আগমনের খুশি করে, তাই তো নাকি? এক কথা বলেন, এই জায়গায় সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে নিয়েছেন, আসমান আর জমিন মাঝখানে ফাঁকা জায়গা, বান্দার নামায়ে আমলে আমার আল্লাহ পাক কতই সওয়াব লিখে দেন, জোরে বলে বলে। বুঝতে পেরেছেন? কত সওয়াব দুনিয়ার জমিনে কত কামাবেন আপনি। আর নবীর উপর দরুদ পড়লেন, বান্দার নামায়ে আমলে আল্লাহ পাক একবার দরুদ পড়ার জন্য 10টা গুনাহ লিখে দেন, জোরে বলে বলে। কি হবে বলেন তো? আমি ভুল বললাম, আপনারা ভুল, তাতেও সুবহানাল্লাহ। কি হবে বলেন তো? একবার নবীর উপর দরুদ পড়লে বান্দার নামায় আমলে আল্লাহ পাক 10টা নেকি লিখে দেন, জোরে বলে বলে। 10টা গুনাহ বান্দার আল্লাহ মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার 10টা দরজা আল্লাহ পাক উচ্চ মাকাম স্থান দান করে। চিন্তা করেন, সেজন্যই তো আমরা বসেছি নবীর আগমনকে স্মরণ করে, নবীর উম্মতেরা বসেছে। এটা কি আল্লাহর ঘর নাকি? ওরে বাপ রে বাপ, আল্লাহর ঘরের সামনেই বসেছি নাকি? সামনে তো না, পিছন। ওইটা ঈদগাহ মাঠ, তাহলে একটা সওয়াব কিন্তু বাইরে যাবে, সব কিন্তু আপনার ভাঁড়ে পড়ে। আর ভাঁড় যেতে খুটো হয়, খুটো হলে কি হবে? ওই এক ফুটা যেমন পানি পড়ে যায়, সব চলে যাবে, ভাঁড়টা ঠিক করে ফেলবে। আমার নাও জবান যুবকেরা, তরুণেরা, মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, মায়েরা বোনেরা বেটিরা, একটু লক্ষ্য করে চিন্তা করো, আজকে কাশীনাথপুরে দক্ষিণ পাড়া মহল্লার মধ্যে নবীর দিওয়ানারা, নবীর পাগলেরা, নবীর উম্মত উম্মতিরা নবীর আগমনকে স্মরণ করে আজকে একটা ঈদ ও মিলাদ নবীর মাহফিল কায়েম করেছে। আপনি কোন নবীর মাহফিল কায়েম করেছেন? কোন নবীকে আপনি স্মরণ করেছেন? কোন নবীকে আপনি খুশি করেছেন? এ নওজোয়ান যুবকেরা, আপনি এই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, নবীর উপর দরুদ পড়েছে, এ নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ বলার জন্য, এ পড়ার জন্য আল্লাহ পাক
बताओ अपने की जा जा बदला बंदर नाम अमल दिए देवे अल्लाह पाक वंचित করবেন না हे नौजवान जुबागिरा तरुणरा हमी सलमान सिद्दीकी আপনাদের শরণ করে দিয়ে যা আজকে কোন নবীকে শরণ করে আজকে কোরআনের মাহফিল কায়েম করেছে একটু লক্ষ্য করে চিন্তা করো যে নবী না হত কুছ ভি নহীঁ হত আজকে যে নবীকে শরণ করেছেন যে নবীর উম্মত বলে আপনি আমি দাবি করি তাইতো নাকি গো সেই নবী যদি না হতো দুনিয়ার জমিনে কিছু হতো কথা বলে কি বাবা আপনারা বেঁচে আছেন না মারা গেছে কথা বলে একটু হাহু দেন বেঁচে আছেন তো বুঝবো কি করি যে আপনি বেঁচে আছেন আচ্ছা বাজারে দুটো মাছ বিক্রি হয় জানেন আপনারা সবাই একটা জ্যান্ত আর একটা মরা দুই প্রকার করবেন নাকি দেখবেন তাহলে একটু ধ্যান জোরে রাগ করলেন বাপ এই কথা বললেন বলে রাগ করলেন আপনাদেরকে একটুখানি দিলাম ঠেস তার মানে যাতে মনোযোগ দিয়ে শোনেন আরে শুনে যদি মেমোরির মধ্যে ঢুকিয়ে রাখতে পারে আল্লাহর কসম যতটুকু শুনবে যদি অল্প পরিমাণ আমল করতে পারেন এর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ শুনতে হবে ওয়াজ শুনতে হবে বুঝতে হবে আর এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেন লাভ কিছু হবে এক কথা বলি এই আমার হাফেজ সাহেব ভাই কই কই হাফেজ স্যার একটু চা আমাকে ঢেলে দাও বাবা যাক যাক নবী যদি না হতো দুনিয়ার জমিনে কোনো কিছু হতো এক কথা বল হে আমার নওজবান যুবকেরা তরুণেরা হে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা নবী যদি না হতেন আল্লাহ আসমানটাকে বানাতো না নবী যদি না হতেন আল্লাহ তারাকে বানাতো না নবী যদি না হতেন আল্লাহ চাঁদকে বানাতো না নবী যদি না হতেন আল্লাহ সূরজকে বানাতো না নবী যদি না হতেন আলম নাযালিল আরদ মিহাজা আল্লাহ রব্বুল আলামিন উঠে গেছেন বান্দা আমি জমিনটাকে তোদের জন্য বিছানা করে দিই না আপনারা সকলে বসে আছেন আছেন না আল্লাহ বলছেন নবী যদি না হতো জমিনটাকেও আমি তোদের জন্য বানাতাম না সকলে বসে আছেন আলাম নাযালিল আরদ মিহাজা আল্লাহ বলছে আমি জমিনটাকে তোদের জন্য বিছানা করে দিই না যে বসে আছিস এ নওজওয়ান যুবকেরা তরুণরা আজকে কোন নবীর আগমনকে স্মরণ করেছেন যে নবীকে যে নবী রাসূল পয়গম্বর যারা বসে আছে